নমস্কার, এনজয় ফ্লাইবের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিরামিষ কাঁচকলার কোপ্তা বাড়িতে রান্না করেছি। আপনাদের সঙ্গে আমি নিরামিষ কাঁচকলার কোপ্তা রেসিপিটা শেয়ার করব। প্রথমে আমি কাঁচকলা এবং আলু একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম। কিছু ভাজা মশলা, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো ভেজে নিয়েছিলাম। পরিমাণ মতো নুন, চিনি আর অবশ্যই অল্প একটু ময়দা। ছোট ছোট করে পিস করে আলু কেটে নিয়েছি। আর একটা বাটির মধ্যে আমি গ্রেভি করার জন্য কিছু মশলা রেডি করে নিয়েছিলাম। তার মধ্যে আমি দিয়েছিলাম টমেটো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, নুন, অল্প সামান্য পরিমাণে চিনি। করা কাঁচকলা এবং আলু ভালো করে মেখে নিয়ে তার মধ্যে ভাজা মশলা, ময়দা, পরিমাণ মতো নুন এবং চিনি দিয়ে ভালো করে মেখে ছোট ছোট করে গোল গোল করে বল করে নিয়েছি। সামান্য পরিমাণে ময়দা দেওয়ার কারণ হচ্ছে বলগুলো বেশ শক্ত থাকবে, যখন আমি ভাজবো তখন বলগুলো ফেটে যাবে না। আজকে রান্নাটা আমি সর্ষের তেলে করব। ভালো করে কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে এক এক করে বলগুলো ভেজে নেব। কাঁচকলার বলগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ছোট ছোট করে পিস করে যে আলু করে আলু কেটেছিলাম সেই আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আলুগুলো তুলে এই তেলের মধ্যে সামান্য পরিমাণে সাদা জিরে দিয়ে যে মশলাটা আমি প্রথমেই রেডি করে রেখেছিলাম, আপনাদের সঙ্গে আমি ফার্স্টেই শেয়ার করেছিলাম, সেই মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তার মধ্যে আমি আলুটা দিয়ে দেবো, ভাজা আলুটা দিয়ে দেবো। ভাজা আলুটা দেওয়ার পরে ভালো করে আবার আমি কষিয়ে নেব। দেখে বোঝাই যাচ্ছে আলুটাও আমার বেশ ভালোই কষানো হয়ে গেছে। তার মধ্যে আমি সামান্য পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ভেজে রাখা বলগুলো এক এক করে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কাঁচকলার কোপ্তা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে গরম মশলা এবং ঘি দেব। আমি এবার কাঁচকলার কোপ্তাটি নামিয়ে ফেলবো পরিবেশন করার জন্য। ভাত বা রুটি দিয়ে আপনারা এটা খেতে পারেন। আশা করি নিরামিষ কাঁচকলার কোপ্তা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে।